স্বাস্থ্য সেবার সুযোগ সৃষ্টিতে টেকসই পরিকল্পনা আহ্বান জানিয়েছেন বিষয়ক জাতীয় কমিটির চেয়ারম্যান সাইমা হোসেন দুপুরে স্বাস্থ্য কনফারেন্স হলে জাতীয় মানসিক স্বাস্থ্য নিয়ে কৌশলগত পরিকল্পনার সভায় প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি এসব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পরিবার সহ সকল শ্রেণী পেশার মানুষের জন্য মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেন তিনি পরীক্ষায় আসনের ফল না পেয়ে শিক্ষার্থীদের আত্মহননের বিষয়টিতে উদ্বেগ প্রকাশ করে সাইমা ওয়াজেদ বলেন এক্ষেত্রে শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা উচিত সর্বোপরি যারা সেবা দিচ্ছেন তাদের প্রশিক্ষণের দিকে জোর দেন অটিজম বিশেষজ্ঞ ড সাইমা ওয়াজেদ সিস্টেমে যারা কাজ করে টিচার থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ তাদেরকেও যেন এমনভাবে কিছু কিছু জিনিস শিখানো হয় বাচ্চাদের কিভাবে যাতে স্ট্রেস যাতে না বাড়ায় আরেকটা কারা রিস্ক বেশি তাদেরকে কীভাবে স্ট্রেস আমরা কমাতে পারি তাদের শুধু তো আর পরীক্ষার জন্য না অনেক ধরনের অনেক বিষয় থাকে আর তাদেরকে আমরা যদি আগে রেকনাইজ করতে পারি এরকম একটা পদ্ধতি আমরা যদি বের করতে আমাদের ইচ্ছা আছে